নিয়ে সরকারের বিমুখী নীতির অভিযোগ এনে এ সমালোচনা করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। তিনি বলেন, সরকার একদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়েছে, আবার স্থানীয় সরকারের তত্ত্বাবধায়কের নামে প্রশাসক বসাচ্ছে, যা জনপ্রতিনিধিদের জন্য অপমানজনক। নাসিজা শাফকে সাথে নিয়ে আরাফাত সিদ্দিকি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক সন্দেহ। দায়িত্ব গ্রহণ করতে নিজ বাসা থেকে প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে নগর ভবনে আসেন নারায়ণগঞ্জ তথা দেশের প্রথম নারী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় শোভানন্দেহীরা তার পিছু নেয়, আর রাস্তার দুধারে শত শত মানুষ তাকে অভিনন্দন জানায়। নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি সরকারের বিরুদ্ধে স্থানীয় সরকারকে দুর্বল করার অভিযোগ করেন। তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল হয়, তাহলে কেন এই ইন্টেরিয়াম পিরিয়ডের প্রশাসক নিয়োগ করা হবে? কেন নির্বাচিত প্রতিনিধি আরেকজন নির্বাচিত প্রতিনিধির সাথে ক্ষমতা হস্তান্তর করবে না? একই দেশের মধ্যে দুই রকমের আইন হতে পারে না। নির্বাচিত প্রতিনিধিদের এইভাবে চলে যাওয়া সঠিক নয়, যেমন চলে গিয়েছে আজকে ঢাকার খোকা। গতকাল আপনি চলে গেছেন, সেটাও সঠিক ছিল না। সাতাশে জুন আপনি যেভাবে চলে গেছেন, এটাও সঠিক ছিল না। অনুষ্ঠান শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসকের কাছ থেকে ডক্টর আইভি তার দায়িত্ব বুঝে নেন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।